বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশনে জিরো আওয়ারে হুলস্থুল ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সভা চলাকালীন বেলা একটার পরে আচমকায় উপর দিকে দর্শকের গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। ওই দুই যুবক লোকসভায় ঢুকে রং বোমা ছোড়ার চেষ্টা করেন বলে অভিযোগ, তাদের আটক করা হয়েছে। 22 বছর আগে সংসদের হামলা স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের এই ঘটনা। এর আগে 2001 সালে এই 13ই ডিসেম্বরে সংসদে জঙ্গি হামলা হয়েছিল। বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল, সভায় ওই সময় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। আচমকাই দেখা যায় দুই যুবক সভার মাঝে লাফিয়ে বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে পড়েন তারা। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তারা। সেগুলিকে রং বোমা বলে দাবি করা হচ্ছে। আর গ্যাস দেখে সভায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ধোঁয়া বিষাক্তও হতে পারে, সেই আতঙ্কেই ত্রস্ত হয়ে পড়েন সাংসদরা। হামলাকারীরা সেই সময় স্লোগান দিচ্ছিলেন বলে অভিযোগ। বহুত বড়া সিকিউরিটি চৌক হ্যায়, ক্যোঁকি জব সে ইয়ে নয়া পার্লামেন্ট বানা হ্যায় ইসকা ইয়ে প্রবলেম আ রহা হ্যায়। আনে জানে কা রাস্তা এক হি হ্যায়, কোই ভি পার্লামেন্ট মে যা রহা হ্যায়, ক্যান্টিন মে সব ইকট্ঠে ব্যাঠ রহে হ্যায়, ও থোড়া সা সেপারেট চাহিয়ে। পুরানা পার্লামেন্ট থা, ইয়ে সব চিজে অলগ অলগ থি, वहां तक कोई पहुंचने को 10 बार सोचता था, लेकिन ये बहुत बड़ी सिक्योरिटी चूक हुई है। तानाशाही बंद करो, कोई ऐसे नारे लगा रहे थे, लेकिन बहुत ध्यान नारों की तरफ हमारा गया ही नहीं। हम तो बचाव के चक्कर में भागे के किसी तरीके से इनको पकड़ लिया जाए। इनसाइड लोकसभा, व्हाट हैपेंड मैम? ऊपर से नीचे आ गया, जंप करके। और क्या बोले? जंप करके आ रही, वी आर नॉट काउंटिंग। हैव यू सीन, हैव यू सीन मैम? ऑफ कोर्स आई हैव सीन। सम पुलिस, सम पीपल जंप डाउन फ्रॉम द गैलरी एंड दे आर ट्राइंग टू रन एंड बीट इन सम काइंड ऑफ गैस इज बीइंग थ्रोन ऑन द इनसाइड। किस तरह के कर रहे थे मैम? क्या ओए लोग उठकर सदन के अंदर उतर गए और हाथ में कुछ थी, उसे भारी भड़का मतलब गैस निकलते थे और थोड़ा मतलब सदन के अंदर हमारे सारे एमपी जितने साथिया वो पकड़ लिए दोनों को। अच्छा। कोई सिक्योरिटी वाले नहीं, सारे एमपी उनको पकड़ लिए। तो उसके बाद सिक्योरिटी फोर्स भी उनको बाहर निकल गए थे, निकाले। लेकिन ये तो मुझे लगता है कि चूक तो है, कहीं ना कहीं चूक तो हुई, सिक्योरिटी में बिल्कुल चूक हुई, हमारे सुरक्षा व्यवस्था में चूक तो है। तो नया पार्लियामेंट में भी कुछ ऐसा हो गया। Suddenly and suddenly two people from the visitors gallery jumped into the house. They had canisters in their hand. These canisters were emitting an yellow smoke. One was attempting to run towards the speaker's chair. He was overpowered by members, and I do not know, they were shouting some slogans which I couldn't make about. But the fact that there were two people who could come into the visitors gallery with canisters which could emit smoke, this smoke could have been toxic, it could have been poisonous, or it could have even been smoke bombs, we do not know. কিন্তু কি স্লোগান দিচ্ছিলেন হামলাকারীরা? দুই যুবক চিৎকার করে বলছিলেন এক নায়ক তন্ত্র চলবে না। দুই সাংসদ দ্রুত তাদের ধরে ফেলেন এবং নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন। ধরা পড়ে যাওয়ার পরও হামলাকারীদের স্লোগান দিতে দিতে সভা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। লোকসভার পরিবহন ভবনের সামনে থেকে আরও দুজনকে পুলিশ আটক করে, তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন। তারাও একই ধরনের স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যারা এমন কাণ্ড ঘটালো কি তাদের পরিচয়? জানা গেল তাদের মধ্যে একজন অমল শিন্ডে, তার বাড়ি মহারাষ্ট্রে। অন্যজনের নাম নীলম সিং, তিনি হরিয়ানার বাসিন্দা। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামের একজন, তিনি পুরো ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।